তেসরা ফেব্রুয়ারি ব্রিগেডে আমরা আসছি, ব্রিগেডে আসতেই হবে সমাজী মানুষের আন্দোলনকে শক্তিশালী করতে। ন্যূনতম মজুরি 18,000 টাকা দাবিতে অসংগঠিত ক্ষেত্রের, বিশেষ করে মিড ডে মিল কর্মী সহ যারা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই শ্রমিক নিরাপত্তা, এবং কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী যেসব নীতি, নৈরাজ্যের নীতি, সাম্প্রদায়িক নীতি, তার মোকাবিলার জন্য মানুষকে সচেতন করতে আমরা ব্রিগেডে আসছি।